নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা জটিল স্থায়ীকলার যেটা লাস্ট একটা পার্ট সেটা পড়ব, সেটা হচ্ছে ফ্লোয়েম। দেখো লিখেছি কিন্তু ফ্লোয়েম, কালকে আমরা আগের ক্লাসে জাইলেম পড়েছিলাম, আজকে আমরা ফ্লোয়েমটা পড়ব। দেখো জাইলেমের মতন ফ্লোয়েম কিন্তু একটা কমপ্লেক্স পারমানেন্ট টিস্যু বা জটিল স্থায়ীকলা, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। এইবারে জাইলেমের সাথে যুক্ত হয়ে ফ্লোয়েম কি তৈরি করে? ফ্লোয়েম নালিকা বান্ডল বা ভাস্কুলার টিউবিউল তৈরি করে, ভাস্কুলার বান্ডল তৈরি করে। আমি লিখেছি এখানে, তাহলে ফ্লোয়েম হচ্ছে নালিকা বান্ডলের একটা অংশ, মানে ফ্লোয়েম আর জাইলেম একত্রিত হয়ে তৈরি করে নালিকা বান্ডল বা ভাস্কুলার বান্ডল, যেটা কি করে, যেটা উদ্ভিদের পরিবহন তন্ত্র রূপে কাজ করে। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম কি পরিবহন করবে? ফ্লোয়েম ফুড অর্থাৎ খাদ্য পরিবহন করবে, কোথা থেকে কোথায়? পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে, এটা তোমরা জানো। তো আজকে আমরা এই ফ্লোয়েম সম্বন্ধে পড়ব। তাহলে ফ্লোয়েমকে যদি আমাদের সংজ্ঞা হিসেবে বলতে হয় আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি উদ্ভিদের যে জটিল স্থায়ীকলা জাইলেমের সাথে যুক্ত হয়ে নালিকা বান্ডল গঠন করে এবং খাদ্য পরিবহন করতে সাহায্য করে পাতা থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে, সেই জটিল স্থায়ীকলাকে আমরা বলবো ফ্লোয়েম। এটা হচ্ছে ফ্লোয়েমের একটা সামগ্রিক সংজ্ঞা আমরা করতে পারি। আমরা বৈশিষ্ট্য থেকেই আমরা সংজ্ঞাটা করব, তাহলে পরে আমাদের কিন্তু ভাবতে হবে না বেশি। আমরা বৈশিষ্ট্যগুলো যদি আমাদের প্রত্যেকটা আমরা ছবি দেখে দেখে পড়ি, আমি শিখেছি তোমাদের কি ছবি দেখে দেখে তোমরা বৈশিষ্ট্যগুলো করবে, যদি এইভাবে তোমরা বৈশিষ্ট্যগুলোকে মনে রাখো তাহলে পরে কিন্তু তোমাদের সংজ্ঞা তৈরি করতে কোনো প্রবলেম হবে না। তাহলে ফ্লোয়েমের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। এইবারে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লোয়েমের বিভিন্ন উপাদানগুলো। ফ্লোয়েমের চারটে প্রধান উপাদান, ঠিক যেরকম জাইলেমের চারটে প্রধান উপাদান ছিল, আজকেও আমরা দেখব ফ্লোয়েমের চারটে প্রধান উপাদান। একটা হচ্ছে সিট নল, একটা হচ্ছে সঙ্গী কোষ বা যেটাকে আমরা কম্প্যানিয়ন সেল বলবো, একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। তোমরা জানো আমরা প্যারেনকাইমা কোষে পড়ে, প্যারেনকাইমা যখন পড়েছিলাম তখন আমরা পড়েছি যে ফ্লোয়েমের মধ্যে যে প্যারেনকাইমাটা অবস্থান করবে সেটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে এটা হচ্ছে সেই ফ্লোয়েম প্যারেনকাইমা। আর কি, আর তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু, যেটাকে তোমরা বাস তন্তু বলো। আমরা পড়েছিলাম স্ক্লেরেনকাইমা, তাই না? স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা যখন ফ্লোয়েমের সাথে যুক্ত হবে তখন সেটাকে বলা হবে ফ্লোয়েম তন্তু বা বাস্ট ফাইবার। তাহলে এটা হচ্ছে ফ্লোয়েমের চারটে প্রধান উপাদান। তোমরা কোথাও কোথাও শিপ কোষ পড়বে, শিপ কোষটা আমরা যখন শিপ নল পড়ব তখনই আমরা একসাথে পড়ে নেব, তাই আলাদা করে শিপ কোষ দেখানোর কোনো দরকার নেই। আমরা শিপ নলের সাথে যখন ছবি এঁকে পড়ব তখন আমরা দেখব যে শিপ যে কোষ সেই শিপ কোষগুলো মিলেই কিন্তু শিপ নলটা তৈরি হচ্ছে, তাই আলাদা করে শিপ কোষ উপাদানে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে প্রধান চারটে উপাদান হচ্ছে শিপ নল, সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং বাস তন্তু বা ফ্লোয়েম তন্তু। এবারে আমরা সেটা যেটা জাইলেমের ক্ষেত্রে করেছিলাম সেটা আবার দেখবো, প্রোটোপ্লাজমের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে কোনটা সজীব কোনটা মৃত একবার দেখে নিই। দেখো শিপ নল, প্রোটোপ্লাজম আছে তার মানে সজীব, তাই না? সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ স্পেশালাইজড প্যারেনকাইমা। তাহলে যেহেতু প্যারেনকাইমা তার মানে অবশ্যই প্রোটোপ্লাজম আছে, তার মানে সজীব। ফ্লোয়েম প্যারেনকাইমা অবশ্যই সজীব, কারণ প্রোটোপ্লাজম আছে, তাই না? এইবারে দেখো ফ্লোয়েম তন্তু বা বাস তন্তু স্ক্লেরেনকাইমা, তাই না? স্ক্লেরেনকাইমা মৃত ছিল, তাই ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম তন্তুও কিন্তু হচ্ছে মৃত। তাহলে দেখো তো সামগ্রিকভাবে চারটে উপাদানের মধ্যে তিনটে উপাদান সজীব, একটা উপাদান মৃত, তাই ফ্লোয়েমকে আমরা বলবো একটা সজীব উপাদান সামগ্রিকভাবে। কেন? কারণ চারটে উপাদানের মধ্যে তিনটে উপাদান সজীব, তাই ফ্লোয়েম হচ্ছে সামগ্রিকভাবে সজীব। এবারে আমরা প্রত্যেকটা উপাদানকে ওয়ান বাই ওয়ান ছবি দেখে দেখে, যেরকম আমরা জাইলেমের ক্ষেত্রে করেছিলাম, আজকে আমরা ছবি দেখে দেখে ফ্লোয়েমের সবকটা উপাদান আমরা পড়ব। তো চলো প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে শিপ নল। আমরা শিপ নল আর কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষটাকে একসাথে ছবিতে আঁকবো। দেখো
এখন আমরা এখানে একটা ফ্লোয়েমের লম্বচ্ছেদ দেখেছি আর একটা ফ্লোয়েমের প্রস্থচ্ছেদ দেখেছি, ঠিক আছে? তো যখন আমরা লম্বচ্ছেদটা দেখছি, এখানে আমরা সিগন্যাল ফ্লোয়েম প্যারেনকাইমা এবং সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেলকে একসাথে দেখতে পাচ্ছি লম্বচ্ছেদ করলে, আর প্রস্থচ্ছেদে আমরা এখানে সিগন্যাল যেটা, সে সিগন্যালের আমরা সি প্লেটটাকে দেখেছি আর কম্প্যানিয়ন সেলটাকে দেখেছি, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিগন্যাল। তাই এখন আমরা শুধুমাত্র মাঝখানে স্ট্রাকচারটাকে দেখে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করব এবং সেগুলো আবার পড়ব একবার। দেখো প্রথম যে এই যে সিগন্যাল, এই সিগন্যালটা আমরা কোন জাতীয় উদ্ভিদে পাই? এই যে সিগন্যাল স্ট্রাকচারটা তোমরা দেখছো, এগুলো মেনলি আমরা গুপ্তবীজী উদ্ভিদে পাই, ঠিক আছে? গুপ্তবীজী উদ্ভিদের যখন আমরা ফ্লোয়েম দেখব, সেই ফ্লোয়েমে কিন্তু আমরা এই সিগন্যাল স্ট্রাকচারটা পাবো। কাজ কি? কাজ হচ্ছে খাদ্য পরিবহন করা এবং খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে? বেশ, দেখো সিগন্যাল ছবিটা, মাঝখানে ছবিটা লক্ষ্য করো, আমি যে যে বৈশিষ্ট্যগুলো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সেগুলোই পড়ার চেষ্টা করব। প্রথমে যেটা দেখবো সেগুলো হচ্ছে এই যে, এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো সিগন্যাল, এই স্ট্রাকচারটা কিন্তু একটা লম্বাটে নলাকার একটা কোষ, তাই না? এই যে স্ট্রাকচারটা তোমরা দেখছো, এই স্ট্রাকচারটা কিন্তু একটা লম্বা লম্বাটে এবং নলাকার স্ট্রাকচার। তারপরে কি দেখো, কোষের মধ্যে এই ধরো এই কোষ, এই কোষটাকে তোমরা দেখো, এই যে কোষটা, এই কোষটার মধ্যে কিন্তু আমরা সাইটোপ্লাজম পাচ্ছি কিন্তু কোন রকমের নিউক্লিয়াস পাচ্ছি না। তাই এটা মনে রাখবে, এখানে কিন্তু কোন রকমের নিউক্লিয়াস থাকবে না, সাইটোপ্লাজম থাকবে কিন্তু কোন রকমের নিউক্লিয়াস থাকবে না। সিগন্যালের সাইটোপ্লাজম থাকবে কিন্তু কোন রকমের নিউক্লিয়াস থাকবে না। আর কি, আর হচ্ছে আমি একটু আগেই বলেছিলাম যে সিগন্যাল, তাই না, সিগন্যাল গুলো গঠিত হয় কতগুলো কোষ, সেই কোষগুলো পরপর সজ্জিত হয়ে এই নলাকার স্ট্রাকচারটা গঠন করে। দেখো এখানে একটা আমরা কোষ দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা কোষ দেখতে পাচ্ছি আর এখানে একটা কোষ দেখতে পাচ্ছি, তাই না? তাই এই যে তিনটে কোষ বা এরকম অনেক কটা কোষ পরপর সজ্জিত হয়ে কিন্তু সিগন্যাল স্ট্রাকচারটা তৈরি করে। এই এক একটা কোষকে কিন্তু বলা হচ্ছে সিভ কোষ বা সিভ টিউব এলিমেন্ট, মনে রাখবে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে যেটাকে আমরা সিভ কোষ বলছি, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে সিভ কোষ বা এটাকেই বলা হয় সিভ টিউব এলিমেন্ট। কি বলা হয় এটাকেই? বলা হয় সিভ কোষ বা সিভ টিউব এলিমেন্ট। দেখো এটা একটা সিভ টিউব এলিমেন্ট, এটা একটা সিভ টিউব এলিমেন্ট, এটা একটা সিভ টিউব এলিমেন্ট। তাহলে এই যে এলিমেন্ট গুলো বা সিভ কোষ গুলো পরপর সজ্জিত হয়ে কিন্তু এই সিগন্যাল স্ট্রাকচারটা তৈরি করছে। এটা হয়ে গেল তিন নম্বর বৈশিষ্ট্য। তারপরে দেখো প্রত্যেকটা কোষের প্রান্ত প্রাচীরে আমরা ছিদ্র ছিদ্র চালুরির মতো একটা স্ট্রাকচার পাচ্ছি। দেখো এখানে আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, এখানে আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, তাই না? এই স্ট্রাকচার গুলোকে বলা হচ্ছে, এই যে ছিদ্রযুক্ত চালুনির মতো যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সিভ প্লেট। দেখো এখানে লম্বচ্ছেদে আমরা সিভ প্লেটটাকে দেখানোর চেষ্টা করেছি আর এখানে প্রস্থচ্ছেদে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ছিদ্রগুলোকে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে দেখো একটা প্লেটের মতো স্ট্রাকচার যেখানে অনেক ছিদ্র রয়েছে, তাহলে এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সিভ প্লেট। কোথায় থাকছে? ওই যে সিগন্যালের যে কোষগুলো, যে সিভ টিউব এলিমেন্টই বলো কি সিভ কোষই বলো, তাহলে এই সিভ কোষ বা সিভ টিউব এলিমেন্টের প্রান্ত প্রাচীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছিদ্রযুক্ত চালুনির মতো স্ট্রাকচারটা যার নাম হচ্ছে সিভ প্লেট, ঠিক আছে? কি কাজ করে দেখো, যখন একটা খাদ্য ধরো এখানে প্রথম এলো পাতা থেকে, তারপরে এই খাদ্যটাকে তো এখানে আসতে হবে, কি করে আসবে? এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে খাদ্যটা কিন্তু পরবর্তী কোষে চলে আসবে। তারপর যখন এই কোষে আসার যখন আসতে হবে তখন কি করবে? তখন কিন্তু এই ছিদ্রগুলোর মাধ্যমে আবার এই কোষটার মধ্যে চলে এলো। তার মানে এই সিভ প্লেটগুলোর মাধ্যমে কিন্তু ওই যে খাদ্য রসটা, সেই খাদ্য রসটা প্রতিটা কোষের মধ্যে দিয়ে প্রতিটা কোষে যেতে পারে। তাহলে এটাই কিন্তু সিভ প্লেট, সিভ প্লেটের কাজ, যে খাদ্য রসটাকে এক কোষ থেকে পরবর্তী কোষে নিয়ে যাওয়া বা যেতে সাহায্য করা। তাহলে এটা ছিল আমাদের ছবি দেখে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছি সেটা। এইবারে দেখো যখনই আমরা এখানে ছিদ্রগুলো পেলাম, এই ছিদ্রগুলোতে কিন্তু আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যটা হচ্ছে এই, এগুলো তো ছিদ্র, এগুলো তো ফাঁকা ছিদ্র, তাই না? এই ছিদ্রগুলোতে শীতকালে, কখন? শীতকালে
দেখো লিখেছি এখানে শীতকালে ক্যালোস, ক্যালোস নামে এক ধরনের বর্ণহীন ক্যালাসিত উজ্জ্বল শর্করা যেগুলো কিন্তু শীতকালে এই ছিদ্রগুলোতে জমা হয়ে যায়। তাহলে যদি এই ছিদ্রগুলোতে জমা হয়ে যায় তাহলে পরে কি হবে, তাহলে পরে এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে যেই এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই যে প্লেটটা, এই যে সিপ প্লেটটা, ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়া সিপ প্লেটটা কার মাধ্যমে বন্ধ হলো? এই ক্যালোস নামে এক ধরনের বর্ণহীন ক্যালাসিত উজ্জ্বল শর্করা জমে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেল। তাহলে এই ছিদ্র জমে যাওয়া সিপ প্লেটটাকে তখন বলা হয়, দেখো বলেছে এখানে ক্যালাস বা ক্যালাস প্যাড, এটা কিন্তু বলা যায় পরীক্ষাতে যদি বলা হয় যে ক্যালাস প্যাড কি, তখন আমরা বলবো শীতকালে সিপ প্লেটের ছিদ্রগুলিতে ক্যালোস নামে এক ধরনের বর্ণহীন ক্যালাসিত উজ্জ্বল শর্করা জমে যাওয়ার কারণে ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়, তখন সেই ছিদ্র বন্ধ হয়ে যাওয়া সিপ প্লেটকে আমরা বলি ক্যালাস বা ক্যালাস প্যাড, ঠিক আছে? কিন্তু সবসময় তো এই ছিদ্রগুলো বন্ধ থাকতে পারে না, যখন শীতকালটা পেরিয়ে বসন্তকাল আসে তখন এই যে ক্যালোসটা ছিল এই ক্যালোসটা দ্রবীভূত হয়ে যায় এবং সিপ প্লেটের যে ছিদ্রগুলো সেই ছিদ্রগুলো খুলে যায়, ঠিক আছে? তাহলে এটা ছিল শিপনলের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য, এবং শিপনলের ক্ষেত্রে আমরা যে ক্যালাস প্যাডটা পাই সেটা আমরা পড়লাম। এরপরেই আমরা চলে যাব সিগনলের সাথেই যে স্ট্রাকচারটা অবস্থান করছে, অর্থাৎ এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয় কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ, যেটা একটা স্পেশালাইজড প্যারেনকাইমা, এটা সম্বন্ধে এবারে আমরা পড়ব, সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল। বেশ, প্রথমেই তাহলে এখানে আমাদের কোনটা কোনটা হচ্ছে সঙ্গী কোষ, দেখো আমরা প্রথমে বলেছিলাম এই যে স্ট্রাকচারগুলো আমরা পাচ্ছি এই স্ট্রাকচারগুলো হচ্ছে সঙ্গী কোষ, মানে এই একটা স্ট্রাকচার, এই কালো স্ট্রাকচারটা হচ্ছে সঙ্গী কোষ, যেটা আমরা লম্ব ছেড়ে দেখানোর চেষ্টা করেছি, আর একটু আগে আমি বললাম এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদে এই স্ট্রাকচারটা হচ্ছে তোমার সঙ্গী কোষ বা কম্প্যানিয়ন সেল আমি লিখেছি। বেশ, প্রথমে দেখবো কোথায় আমরা, প্রথমেই দেখছি অবস্থান, তাহলে কোথায় আমরা পাবো এই সঙ্গী কোষগুলোকে, কোন জাতীয় উদ্ভিদে? দেখো প্রথমে আমি বলেছি যে গুপ্তবীজী উদ্ভিদে কিন্তু আমরা এই সঙ্গী কোষটাকে দেখতে পাবো। কাজ কি? অন্যান্য সমস্ত ফ্লোয়েমের যেটা উপাদানগুলোর যেটা কাজ, প্রধান কাজ সেটাই করে, সেটা হচ্ছে খাদ্য রস পরিবহন করে, ঠিক আছে? বেশ, এইবারে আমরা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে দেখে এর বৈশিষ্ট্যগুলোকে বোঝার চেষ্টা করব। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এটা একটা লম্বাটে বা ইলংগেটের একটা কোষ, তাই না? তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি এই কোষটা হচ্ছে লম্বাটে বা ইলংগেটেড, তাই না? কোথাও কোথাও কোন কোন বইয়ে দেখবে লেন্স আকৃতির হয়ে থাকে, তার মানে কোথাও কোথাও এইরকম টাইপের কোষটা হয়ে থাকে, কোনো আপত্তি নেই, উত্তল লেন্সের মতো, তাই এটা কোনো কথা না। তাহলে মেইন কথা হচ্ছে এটা কখনো লম্বাটে আমরা দেখতে পাই, কখনো আমরা লেন্স আকৃতি দেখতে পাই, ঠিক আছে? এগুলো অ্যাসিমেট্রিক্যাল হয়, অসমান টাইপের, কোনো কোষটা সমান নয়, এই কোষটা একরকমের অন্য রকমের লম্বাটে, এটা একটা অন্য রকমের লম্বাটে হতেই পারে, আমরা অ্যাসিমেট্রিক্যাল স্ট্রাকচার। আর কি, আমি একটু আগেই বললাম এটা হচ্ছে একটা স্পেশালাইজড প্যারেনকাইমা, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে লম্বাটে হয়, একটা অসমান হয়, আর কি হয়, এটা হচ্ছে একটা স্পেশালাইজড প্যারেনকাইমা, তাই না? একটা স্পেশালাইজড প্যারেনকাইমা। আর কি, দেখো ছবি দেখে তোমরা বুঝতে পারছো এখানে আমরা একটা যে নিউক্লিয়াসটা পাচ্ছি এই নিউক্লিয়াসটা কিন্তু গোল নয়, এই এখানে যেমন নিউক্লিয়াসটা গোল কিন্তু এই নিউক্লিয়াসটা কিন্তু গোল নয়, এটা একটু ইলংগেটেড বা লম্বাটে, তার মানে নিউক্লিয়াস যেটা আমরা পাবো সেই নিউক্লিয়াসটা কিন্তু কিরকম হবে, লম্বাটে, ঠিক আছে? এটা দ্বিতীয় বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তিন নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে, দেখো তুমি এখানেও দেখবে এটা হচ্ছে সিপ প্লেট, তার পাশেই সঙ্গী কোষটা অবস্থান করছে, লম্বচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রেও কিন্তু দেখো এটা হচ্ছে একটা মানে শিপনল, সেই শিপনলের ঠিক পাশেই কিন্তু কম্প্যানিয়ন সেলটা অবস্থান করছে। আচ্ছা কম্প্যানিয়ন, তাই না? কম্প্যানিয়ন, কম্প্যানিয়ন বা সঙ্গী, সঙ্গী কথাটা মানে কি, যে সবসময় সঙ্গে থাকে, তাই না? এখানে কার সঙ্গে থাকছে এই কোষটা শিব নলের সঙ্গে থাকছে, তার জন্য এই কোষটাকে বলা হয় কম্প্যানিয়ান, কার কম্প্যানিয়ান, শিব টিউবের বা শিব নলের কম্প্যানিয়ান, তাই এই কোষটার নাম হচ্ছে সঙ্গী কোষ বা
কম্প্যানিয়নসের ঠিক আছে তাহলে এই কথাটা মনে রাখবে তাহলে কোনো মানে অসুবিধা হবে না তাহলে তিন নম্বরটা হচ্ছে সব সময় যে শিপ যে নল সেই শিপ নলের কিন্তু পাশেই অবস্থান করবে ঠিক আছে আর দেখো আমি এখানেও দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে সেই শিপ নলটা যেখানে শিপ প্লেটটা আমরা দেখেছি আর এটা হচ্ছে কম্প্যানিয়ন সেলটা দেখো তো দুটো এই যে কোষ এই কোষটা কিন্তু দেখো এই নীল রঙের একটা দাগ দিয়ে দুটো কোষের মধ্যে কিন্তু যোগাযোগ স্থাপন করা হয়েছে তাই না এই যে নীল রঙের দাগ এটাকে আমরা কি বলি এটাই হচ্ছে সেই পিট বা কূপ তার মানে শিপ নল আর কম্প্যানিয়ন কোষ নিজেদের মধ্যে কূপ বা পিটের সাহায্যে যোগাযোগ রক্ষা করে ঠিক আছে তাহলে এটা আমরা চার নম্বর ক্ষেত্রে বলতে পারি যে পিটের মাধ্যমে কিন্তু এরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে থাকে ঠিক আছে তাহলে এটা ছিল কিন্তু শিব যে সঙ্গী কোষ সেই সঙ্গী কোষের একটা বৈশিষ্ট্য এবং তার অবস্থান এবং তার কাজ এরপরে আমরা যে ফ্লোয়েম প্যারেনকাইমা অর্থাৎ যে প্যারেনকাইমাটা ফ্লোয়েম মানে ফ্লোয়েমে অবস্থান করে তাকেই বলা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা সেই ফ্লোয়েম প্যারেনকাইমার আমরা কিছু বৈশিষ্ট্য এবারে পড়ব আচ্ছা এখানে যেটা বলতে ভুলে গেলাম দেখো এখানে কিন্তু আমরা সাইটোপ্লাজমের মধ্যে ভ্যাকুয়েলস পাব কিন্তু ভ্যাকুয়েল গুলো আকারে অনেকটা ছোট তাহলে পাঁচ নম্বর বৈশিষ্ট্য তোমরা ওটা করতে পারো যে খুব ছোট ছোট কিছু ভ্যাকুয়েল পাওয়া যায় ঠিক আছে খুব ছোট ছোট আমরা ভ্যাকুয়েল কিন্তু এই কম্প্যানিয়ন সেলে দেখতে পাই ঠিক আছে এরপরে আমরা চলে যাব ফ্লোয়েম প্যারেনকাইমাতে ফ্লোয়েম প্যারেনকাইমা তোমরা আগেও পড়েছো আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে যে সমস্ত প্যারেনকাইমা আমরা ফ্লোয়েমে দেখতে পাই তাদেরকে বলা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা ঠিক আছে কোথায় অবস্থান করে গুপ্তবীজী ব্যক্তবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে কিন্তু আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম সেই ফ্লোয়েমে আমরা এই ফ্লোয়েম প্যারেনকাইমাকে দেখতে পাই আর কিসে সাহায্য করে অন্যান্য সমস্ত ফ্লোয়েম উপাদানগুলোর যা কাজ অর্থাৎ খাদ্যরস পরিবহন সে খাদ্যরস পরিবহনই হচ্ছে প্রধান কাজ আর কি আর এই যে কোষটা বা এই যে প্যারেনকাইমা এই প্যারেনকাইমাল সেলগুলো কিন্তু খাদ্য সঞ্চয়ও সাহায্য করে তোমরা জানো যে কোন স্ট্রাকচারটা কোষের মধ্যে থাকলে খাদ্য সঞ্চয় করবে একটা কোষ তোমরা জানো সেটা হচ্ছে ভ্যাকুয়েল তার মানে এই কোষের মধ্যেও কিন্তু আমরা ভ্যাকুয়েল পাবো ঠিক আছে তো চলো আমরা ছবিটার মাধ্যমে দেখো এই যে স্ট্রাকচার গুলো হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা ঠিক আছে এটা হচ্ছে সিপ টিউব এটা হচ্ছে সিপ টিউব আর এটা হচ্ছে কম্প্যানিয়ন সেল এটা তোমরা আগে পড়লে এবারে দেখো ফ্লোয়েম প্যারেনকাইমা বৈশিষ্ট্য ভালো করে দেখবো আর বোঝার চেষ্টা করব দেখো ছবি দেখে দেখে আমরা বৈশিষ্ট্যগুলো পড়ব একটুকুও বললাম না নাম্বার ওয়ান ছবি দেখে তুমি কি দেখতে পাচ্ছ নাম্বার ওয়ান দেখো যেটা হচ্ছে যে এই যে কোষগুলো এই কোষগুলোর আকার কিন্তু অনেকটা লম্বাটে তাই না তাহলে লিখব কোষগুলো কিন্তু একটু মানে একদম লম্বাটে নয় মানে একটু ওভাল শেপ লম্বাটে বা কখনো কখনো ডিম্বাকার হয়ে থাকে তাহলে স্ট্রাকচারটা হচ্ছে লম্বাটে বা ডিম্বাকার ঠিক আছে দু নম্বর কি দেখতে পাচ্ছ দু নম্বর তোমরা দেখতে পাচ্ছ এই যে কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম গুলো সেই প্রোটোপ্লাজম গুলো অনেকটা দানাদার হয় তাহলে এখানে দানাদার দেখাতে পারি কোন আপত্তি নেই তাহলে এইখানে যে প্রোটোপ্লাজমটা যেটা আমরা পাবো সেই প্রোটোপ্লাজমটা হচ্ছে দানাদার ঠিক আছে গ্র্যানিউলেটেড আর একটা দেখো আমরা খুব সুস্পষ্ট একটা গোলাকার নিউক্লিয়াস পাবো তার মানে নিউক্লিয়াস আছে সাথে কি আছে সাথে ভ্যাকুয়েলস আছে তাহলে এখানে আমরা ভ্যাকুয়েলস পাই ঠিক আছে তার মানে দেখো এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আমরা দেখলে পরেই কিন্তু আমরা আমাদের চোখে পড়বে যে এই তিনটে বৈশিষ্ট্য এই ফ্লোয়েম প্যারেনকাইমাতে একদম সুস্পষ্ট একটা হচ্ছে কোষগুলো লম্বাটে বা ডিম্বাকার হতে পারে কোষগুলোর মধ্যে আমরা দানাদার কিছু প্রোটোপ্লাজম দেখতে পাবো আর কি পাবো আর হচ্ছে এর একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে আর একটা ভ্যাকুয়েল থাকবে যেই ভ্যাকুয়েলটা খাদ্য সঞ্চয়ে সাহায্য করবে ঠিক আছে আর দেখো যেহেতু প্রোটোপ্লাজম আছে তার মানে এই কোষটা কি হবে এই কোষটা সজীব হবে আমার বলা উচিত ছিল যেটা ভুলে গেলাম সেটা হচ্ছে শিব কোষ মানে শিব নল এবং কম্প্যানিয়ন সেল এই দুটো কিন্তু প্রোটোপ্লাজম থাকে এই দুটোতেই তাই এই দুটোও কিন্তু সজীব তাহলে এই তিনটে ছিল ফ্লোয়েমের সজীব তিনটে উপাদান একটা ছিল শিপ নল
একটা ছিল কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ আর এটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। এইবারে আমরা ফ্লোয়েমের যেটা লাস্ট যে উপাদান সেটা সম্বন্ধে একটু পড়বো, সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু বা যেটাকে আমরা পাশতন্তু বলি। তোমরা জানো পাশতন্তু কাকে বলে? পাশতন্তু হচ্ছে যে স্ক্লেরেনকাইমাটা ফ্লোয়েমের সাথে যুক্ত হয়েছিল তাকে বলা হয়েছিল পাশতন্তু বা ফ্লোয়েম তন্তু। তাহলে ওই যে ফ্লোয়েম তন্তু সেটা তো অরিজিনালি একটা কি, একটা স্ক্লেরেনকাইমা। তো তার মানে ওখানে ওই যে জাইলেম যে তন্তু বা জাইলেম যে সরি যে ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার আমরা পাবো, সেই ফ্লোয়েম ফাইবারে কিন্তু আমরা কার বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো, সেগুলো যেগুলো আমরা স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য দেখতে পেয়েছিলাম আমরা সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু এখানে দেখবো। তো ঠিক আছে, আমরা চলে যাবো এরপরে লাস্ট যে উপাদান ফ্লোয়েমের তাতে, সেটা হচ্ছে ফ্লোয়েম তন্তু বা বাস্তন্তু। ফ্লোয়েমের লাস্ট উপাদান যেটাকে আমরা বলবো ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু বা এটাকে আমরা বাস্তন্তু বলি। জিনিসটা কি, জিনিসটা তোমরা জানো, তাও আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে যখন স্ক্লেরেনকাইমা ফ্লোয়েমের সাথে যুক্ত থাকে তখন তাকে বলা হয় বাস্তন্তু বা ফ্লোয়েম তন্তু। ঠিক আছে, কোথায় পাবো আমরা? আমরা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা এই যে ফ্লোয়েম তন্তু এটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে, আর কি এর কাজ কি? দেখো স্ক্লেরেনকাইমা যেহেতু তার মানে এর অবশ্যই একটা কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, এছাড়াও যেহেতু ফ্লোয়েমের উপাদান তার জন্য এই কিন্তু খাদ্য পরিবহনে একটা ভূমিকা গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে আমরা দুটো কাজ পাবো, একটা হচ্ছে খাদ্য পরিবহন, এটা খাদ্য পরিবহন হবে, আর একটা হচ্ছে দৃঢ়তা প্রদান উদ্ভিদ, একটা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। তাহলে এটাই হচ্ছে একটা ফ্লোয়েম তন্তু বা বাস্তন্তুর কাজ। যেহেতু স্ক্লেরেনকাইমা তাই অবশ্যই কাজ হবে দৃঢ়তা প্রদান করা, কিন্তু যেহেতু ফ্লোয়েমের অংশ তাই অবশ্যই কাজ হচ্ছে খাদ্য পরিবহনে সাহায্য করা। ঠিক যেরকম আমরা জাইলেমের ক্ষেত্রে দেখেছিলাম, জাইলেম তন্তু কি ছিল? জাইলেম তন্তু অবশ্যই স্ক্লেরেনকাইমা দৃঢ়তা প্রদান করবে, যেহেতু স্ক্লেরেনকাইমা অবশ্যই দৃঢ়তা প্রদান করবে, কিন্তু যেহেতু জাইলেমের অংশ ছিল তাহলে তো সে অবশ্যই জল এবং খনিজ লবণ পরিবহন করবে। তাই এক্ষেত্রেও যেহেতু স্ক্লেরেনকাইমা তার জন্য অবশ্যই এটা দৃঢ়তা প্রদান করবে, কিন্তু যেহেতু ফ্লোয়েমের অংশ তাই অবশ্যই সেটা খাদ্য পরিবহন করবে। ঠিক আছে, বেশ, এইবারে এইটা হচ্ছে একটা ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবারের ছবি, যেরকম স্ক্লেরেনকাইমার ছবি ছিল সেম ছবি। ঠিক আছে, তো স্ট্রাকচার তোমরা দেখলেই বুঝতে পারছো কি, একটা লম্বাটে স্ট্রাকচার এবং দু প্রান্ত অতিরিক্ত সূচনক। তাহলে লম্বাটে আর দু প্রান্ত কিরকম? দু প্রান্ত হচ্ছে সূচনক। দু নম্বর কি? দু নম্বর হচ্ছে দেখো কোষ প্রাচীর যেটা আমরা পাচ্ছি সেই কোষ প্রাচীর কিন্তু পুরু। কেন পুরু? কারণ লিগনিন দ্বারা তৈরি, যার জন্য সেটা দৃঢ়তা প্রদান করতে সাহায্য করছে, তাই না? তাহলে যেহেতু কোষ প্রাচীর পুরু, কেন পুরু? লিগনিন সঞ্চিত হওয়ার কারণে পুরু। ঠিক আছে, আর তাহলে অবশ্যই দেখো কোষ প্রাচীর যেটা সেল ওয়াল যেটা সেই সেল ওয়ালটা হচ্ছে পুরু। কেন পুরু? কারণ লিগনিন সঞ্চিত হয়ে তৈরি হয় বলে। ঠিক আছে, এটা গেল সেকেন্ড বৈশিষ্ট্য। থার্ড বৈশিষ্ট্য কি? কোষ যে প্রাচীর দেখতে পাবো সেই কোষ প্রাচীরে কিন্তু আমরা পিট বা কূপ পাই, তাই না? তার মানে কোষ প্রাচীরে আমরা পিট বা কূপ পাই। ঠিক আছে, তাহলে এটা ছিল যাই বলে ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান। কেন মৃত? অবশ্যই যেহেতু প্রোটোপ্লাজম নেই তার জন্য আমরা এই ফ্লোয়েম ফাইবারকে বলবো কি, মৃত। তাহলে এটাই ছিল ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান, ফ্লোয়েম তন্তু বা ফ্লোয়েম ফাইবার। তাহলে এই ছিল আমাদের ফ্লোয়েম নিয়ে একটা সামগ্রিক আলোচনা। ফ্লোয়েমের আমরা চারটে উপাদান পড়লাম, একটা ছিল সিগনাল, একটা ছিল কম্প্যানিয়ন কোষ বা কম্প্যানিয়ন সেল বা সঙ্গী কোষ, একটা ছিল ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। চারটেই আমরা একদম ছবি দেখে দেখে বৈশিষ্ট্য ধরে ধরে আমরা পড়লাম এবং বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, তাহলে এটাই ছিল আজকে আমাদের ক্লাস, যেটা ছিল জটিল যে স্থায়ী কলা তার শেষ উপাদান ফ্লোয়েম, এবং সেই ফ্লোয়েমের যাবতীয় আমরা যা যা উপাদান পাই সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে চলে যাব এর নেক্সট পার্টটা, যেটা একটা ছোট্ট পার্ট পড়ে রইলো, সেটা হচ্ছে যে খড়িত কলাগুলো ছিল, সেই খড়িত কলাগুলো আমরা এক ছোট্ট একটা ক্লাসে একদিন করে নেব। ঠিক আছে, তো আজকের জন্য এটাই ছিল আমার ক্লাস। থ্যাংক ইউ।